হ্যালো বন্ধুরা, চলে এলাম। সিগনাস যে কার্গো মডিউলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটির সম্পর্কে আপডেট নিউজ দিতে। মনে আছে আপনাদের, অ্যান্টিয়াস রকেটে চড়ে এই সিগনাসের কার্গো মডিউলটি উড়ে যাওয়ার কথা ছিল গত 10 তারিখ, মানে 10ই ফেব্রুয়ারি ভোরবেলার দিকে। কিন্তু সেন্সর বিভ্রাট ও জ্বালানি ট্যাঙ্কে কিছু সমস্যার জন্য ওরা সম্ভব হয়নি। তারপর সেটিকে 14 তারিখে শিডিউল করা হয়, কিন্তু সেটি উঠতে পারে না। অবশেষে 16 তারিখ ভোরে, মানে রবিবার ভোর 2:15 মিনিটে এটি উড়ে যায়, মানে এই অ্যান্টিয়াস রকেটটি, সাথে পেলোড হিসাবে সিগনাসের একটি কার্গো শিপ, যাতে ছিল বা যাতে রয়েছে 7,500 পাউন্ডের রিসার্চেবল ইকুইপমেন্ট, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন গবেষণার কাজে লাগবে মহাকাশচারীদের। এরপর সেটি সঠিকভাবে ওড়ে রবিবার ভোর 2:15 মিনিটে। প্রাথমিকভাবে কথা ছিল যে 10 তারিখে ওড়ার পর 36 ঘন্টা বাদে সেটি ডক করবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে। কিন্তু যখন রবিবার সকাল থেকে লঞ্চ হলো, তারপর থেকে 36 ঘন্টা পেরিয়ে গেল, ডকিং হয়নি। অবশেষে আজ দুপুর 1টায় প্রসেস শুরু হয়ে বিকাল 4টের দিকে, মানে আজ মঙ্গলবার 18ই ফেব্রুয়ারি, বিকাল 4টের দিকে ডকিং সম্ভব হয়। প্রায় লেগে গেল 60 ঘন্টার উপর। বিজ্ঞানীরা ও নাসার তরফ থেকে জানানো হচ্ছে যে আসলে প্রথম যখন 10 তারিখে তাকে পাঠানোর কথা ছিল, সেই সময়কে প্রোগ্রামিং করা হয়েছিল 36 ঘন্টা বাদে ডকিংয়ের জন্য। কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং এই কক্ষপথে থাকা স্পেসক্রাফটির ডিস্টেন্স মেনটেন করতে আর তাদের কাছাকাছি নিয়ে আসতেই লেগে গেল বেশি সময়। যদি 10 তারিখে লঞ্চ হতো, তবে 36 ঘন্টা বাদেই করা সম্ভব হতো। সে যাই হোক, অবশেষে কিন্তু এই কার্গো মডিউলটি কানাড্রামের সাহায্যে ডকিং হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে। প্রসেস শুরু হয়ে গিয়েছিল আজ দুপুর 1টা থেকে, এবং অবশেষে টানা 3 ঘন্টার পর সেটি ডকিং করতে সাকসেস হন মহাকাশচারীরা এবং গ্রাউন্ড স্টেশনে থাকা বিজ্ঞানীরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সাকসেসফুলি ডক হয়েছে, এবং আমরা লাইভেও দেখতে পেয়েছি, তারই নির্বাচিত অংশ আপনাদের কাছে নিয়ে এসেছি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তরফ থেকে ও নাসার তরফ থেকে জানানো হয়েছে যে সুন্দর ডকিং হয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরে থাকা অ্যাস্ট্রোনটরা কানাড্রাম টুকে ইউজ করে এই ডকিংটি সাকসেসফুলি করেন। অবশেষে কানাড্রামের সাহায্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দরজার সঙ্গে এই কার্গো স্পেসক্রাফটির দরজা জয়েন করা হয়, এবং হ্যাচ ওপেন করে মালপত্র ঠিকঠাক মতো বার করে নিয়েছেন মহাকাশচারীরা। বন্ধুরা, সিগনাসের এই কার্গো মডিউলটি কিন্তু ওড়ার কথা ছিল 10 তারিখে, এবং তারপর দুবার না উড়ে অবশেষে রবিবার ভোরে উড়েছিল, আর আজকে সাকসেসফুলি সেই স্পেস ক্রাফটটি জয়েন হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে। আমি এখানে বলে রাখি, আগামী 2 দিনের মধ্যে স্পেস এক্সের একটি কার্গো মডিউল কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেতে চলেছে, এবং আগামী দিনে স্পেস এক্সের কার্গো মডিউলের ছাড়াও ক্রিউ মডিউলে করে মহাকাশ যাবেন মহাকাশ যাত্রীরা, তারও প্ল্যানিং রেডি। সমস্ত খবর আমাদের এই ট্রাভেল শুটার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আপাতত অ্যান্টিয়াস রকেট ও সিগনাসের এই কার্গো স্পেসক্রাফটটি নিয়ে ছিল আপডেট নিউজ। আশা করি নিউজটা আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত। আসি সমস্ত ধরনের স্পেস নিউজ ও মহাকাশ গবেষণা নিয়ে। আমাদের চ্যানেলে চোখ রাখলেই আপনি সমস্ত বিষয় আপডেট হয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।